हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुनंदास ब्लॉग। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुनंदास ब्लॉग। तो तुम्हारा की रकम आछो? आशा करी निश्चय भालो आछो और आमरा भालो आछी। तो सबार निश्चय पुजोर शॉपिंग मोटामोटी कमप्लीट हो गेछे, कारण आर तो कि बेशी दिन बाकीओ नहीं। तो आमिओ टुकटाक किछु शॉपिंग करेछि, तो सेगुलो तोमादेर साथे शेयर करब ना, सेटा तो हय ना, जेहेतु आमी एखन तोमादेर परिवारेर एकजन सदस्य। तो तोमादेरके किछु जिनिस शेयर करब, देखाबो, माने एटाते आमारो भालो लागे। तो जाइ होक, किछु जिनिस किनते पेरेछि आर सब जिनिस एखनो पुरोपुरी केना हयनि। तो जा जा किनेछि सेगुलोई तोमादेर साथे आगे शेयर करि। तो प्रथम आमी शेयर करी आमार छेलेरटा दिए। खूब एक्साइटेड आगे छिलो ना, बाट रिसेंट देखछी जामा कपड़ केना निये बा नतून जामा पड़ा निये खूब एक्साइटेड। किन्तु ओर जेहेतु एकटु माने कोमरेर साइडटा एकटु भारी, सेजन्य ओर साइजेर प्यान्ट पावा, प्रत्येक बछर ओर साइजेर प्यान्ट किनते गिये आमादेर मुश्किले पड़ते हय, आमरा प्यान्ट ठिकमतो खुजे पाई ना। এ বছরও ঠিক তাই, প্যান্ট আমরা ওর খুঁজে পাইনি। ওর জন্য দুটো গেঞ্জি কিনতে পেরেছি, সেই দুটোই নিয়ে এসেছি। তো সেই দুটোর মধ্যে একটা তাও আবার বড়, হয়তো চেঞ্জ করতে হতে পারে। তো ওর পছন্দেই এই গেঞ্জিটা কিনেছিলাম, ওই পছন্দ করেছিল এই গেঞ্জিটা। কিন্তু গেঞ্জিটা অনেকটা বড়, ভীষণ বাজে লাগছে দেখতে। সম্ভবত এই গেঞ্জিটাকে আমি চেঞ্জ করব, জানি না, যা বৃষ্টি ঠিকমতো বেরোনোর মতো উপায় নেই। আর এই একটা গেঞ্জি কিনেছিলাম, এটা মোটামুটি ঠিক আছে, বাট ওই গেঞ্জিটা ভীষণ বড় টাইপের হয়ে গেছে। এই শাড়িটা আমি আমার শাশুড়ির জন্য কিনেছি, আমার শাশুড়ির পছন্দেই কেনা হয়েছে। এই শাড়িটা কোনো শপিং মল থেকে কিনিনি, এই শাড়িটা নিয়েছি আমাদের পাশে একজন শাড়ির ব্যবসা করে, তিনি অনেকগুলো শাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তো আমার শাশুড়ির এই শাড়িটা পছন্দ হয়েছে, তাই শাশুড়িকে এই শাড়িটা কিনে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সফট জামদানি, উনি যেহেতু ভারী জিনিস পরতে পারে না, আর শাড়ি পরিয়ে দিতে হলে আমাকেই পরিয়ে দিতে হয়, তো এই সব শাড়ি উনি একা পরতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই ওনার জন্য এরকম শাড়ি, মানে উনিও পছন্দ করে আর আমি ওনাকে এরকম শাড়ি দিতেই পছন্দ করি। আর এই শাড়িটা আমি কিনেছি একটা দোকান থেকেই কিনেছি। তো এই যে শাড়িটা, ভিতরটা কালো আর পাট দুটো এরকম, আর আঁচলটা এই যে এইরকম এই শাড়িটা। আর এই কুর্তিটাও আমি দোকান থেকেই কিনেছি। দোকান থেকে কিনেছি বলছি তার কারণ আমার বেশিরভাগ ড্রেসই আমি অনলাইন থেকে কিনেছি, তাই জন্য বললাম। কেনার আমার খুব ইচ্ছে ছিল না এটা, তো যাই হোক প্রীতম জোর করলো বলে এইটা নিলাম আমি। তো দেখলাম ভালোই লাগছে দেখতে, তো এইটা আমি শপিং মল থেকে নিয়েছি। ননদের মেয়ের জন্য এই গাউনটা কিনেছি, এই দেখো অনেকটা বড়, মানে ও যেহেতু লম্বা তাও এটা ছোট হবে, বাট খুব সুন্দর কাজ করা দেখো, আর কালারটাও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। এই যে এটা আমি ওর জন্য নিয়েছি। আর যে দুটো বাচ্চাদের জন্য কেনা হয়েছিল, একটা আমার ননদের ছোট মেয়ে যেটা আমার ছেলের বয়সী, ওকে ডাকা হয়েছিল দেখার জন্য যে ওর হবে কি না। তো ওকে পড়ানো হয়েছে, ও পড়েই চলে গেছে। আর আমার বড় ননদের বড় মেয়ের জন্য, মানে সম্পর্কে আমার নাতনি হয়, তো নাতনির জন্য একটা সেম ড্রেস কিনেছিলাম, জিন্সের প্যান্ট আর টপ, ওটাও ওকে দিয়ে দিয়েছে প্রীতম, নিয়ে চলে গেছে। তো ওটাও আর ভিডিও আমি তোমাদের ওটার ছবিও তোমাদের, মানে ওই ড্রেসটাও আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এইগুলো আমি অনলাইনে কিনেছি, এই দেখো, এই যে এটা সাধারণত যারা অল্প বয়সী তারা এমনিই পরবে, বাচ্চা মেয়ে, বাট আমি তো এটা এমনি পরতে পারবো না, আমাকে জিন্স কিংবা লেগিংসের সাথে এটা পরতে হবে। এই যে দেখো, এর সাথে একটা বেল্টও আছে কোমরে,
কি সাদাটার সাথে এই টপটা নিয়েছি, খুব পছন্দ হলো টপটা দেখে এই টপটা নিয়েছি আমি। আর এই সেটটা নিয়েছি, এই যে যে কুর্তি, এই কুর্তির সেটটা নিয়েছি, এর সাথে প্যান্টও আছে। এই দেখো এই যে প্যান্ট, এগুলো আমার সব অনলাইন কেনা। শাড়িটা আর কালো রঙের কুর্তিটা আমি দোকান থেকে কিনেছি। আর এটা হচ্ছে প্রীতমের একটা প্যান্ট, ওর জন্য গেঞ্জি কিনতে হবে। এখনও আমি আমার বাবা মায়ের জন্য কিছু কিনিনি, আর আমি প্রীতমের জন্য গেঞ্জি কেনা হয়নি, সবে একটা প্যান্ট কিনেছে। ছেলের জন্য প্যান্ট কিনতে হবে, তো আবার কবে বেরোতে পারি দেখি। যখনই বেরোই, বেরোতে চাই তখনই দেখি বৃষ্টি হয়ে যায়, তো বৃষ্টির জন্য তো আর কোথাও বেরোনোও হয় না, তো বেরোতে তো হবে। আর মানে গুনে হয়তো এক সপ্তাহ বাকি আছে পুজোর, তো দেখি কবে বেরোতে পারি। এরপরে ছেলের প্যান্ট পাবো কি না আমি তাও জানি না। প্রত্যেকবারই ছেলের প্যান্ট কেনা নিয়ে প্রচণ্ড সমস্যা হয়, যেহেতু একটু ভারী চেহারা তাই জন্য। তো এই ছিল আমার আজকের শপিং। আশা করি পুজোয় আমি আর কিছু কিনবো না, আমার যা কেনার হয়ে গেছে। কিনবো শুধু ছেলের জন্য আর ওর বাবার জন্য, আর মা বাবার জন্য দেখি কিছু কিনতেও পারি, আবার আমি টাকাও দিয়ে দিতে পারি। এখনও সেটা ডিসাইড করিনি, কারণ মানে প্রচুর শাড়ি আছে মায়ের, তো মায়ের পছন্দ মতো মা কিছু কিনে নেবে যদি টাকা দিতে পারি। তো কি করব এখনও সেটা ডিসাইড করিনি, তো দেখা যাক। তো এই ছিল আমার আজকের শপিং, তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। তো আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে এটুকুই, তোমরা আমার চ্যানেলটাকে দেখো, আর নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। দেখো যেহেতু আমি হাউস ওয়াইফ, ঘরের সব রকম কাজ সেরে ছেলের দিকটা সামলে তারপর আমাকে ভিডিও করতে হয়, তো সেটা করা, যারা যারা তোমরা সবাই ভিডিও করো তোমরা সবাই জানো, অনেকটা কষ্ট করে অনেকটা সময় বার করে শরীর খারাপ বা কাজের চাপ যাই হোক সব কিছুর মধ্যে দিয়েই আমরা ভিডিওগুলো করি। তো আমরাও এটুকু আশা রাখি যে তোমাদের একটু সাপোর্টও আমরা পাবো। তো তাই জন্যই বলছি যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি একটু উৎসাহ দাও আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার, যে ভিডিও তো আমাকে দিতেই হবে, তো তোমরা যদি আমাকে একটু উৎসাহ দাও তাহলে হয়তো একটু আনন্দের সহিত ভিডিওগুলো দিতে পারবো। যাই হোক এটুকুই বলার ছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আসছি আবার নতুন ব্লগ নিয়ে। শপিং হয়তো কিছু করতে হবে আমাকে আরও টুকটাক, তো হয়তো ছেলের জামা কাপড় বা প্রীতমের গেঞ্জি কিছু, তো সেগুলো হয়তো তোমাদের সাথে আমি আর শেয়ার করব না, হয়তো শেয়ার করার সময়ও পাবো কি না জানি না। তবে নতুন যদি অন্যরকম কিছু কেনাকাটা হয় বা কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, আসছি আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।